ফকির কান্তে স্যার বলতেছে আল্লাহ ও বাদশা সাধনের বাদশা মনে আছে না ভুলে গেছেন বাদশা সাধনের বাদশা বাদশা সাধন যদি ফকির হয়ে মোগল রাজ্য পায় তাহলে আমাক তুমি বরকতের খাবার দিবার পারবা না এমন ভাবে আল্লাহর কাছে কান্তেছে তরিকা শিখছে নিয়ম নিয়ম তরিকা মানে নিয়ম ফকরনি কাছে গিয়ে বলতেছে যতই কান্দ এক ফোঁটা ভিক্ষা পাবা না যদি বাঁচার চাও তাহলে মানুষের দরজার যাও ফকির ছেলে ফকর নেই তুই আমার ইবাদতের মধ্যে কি এটা সবচাইতে বড় ইবাদত সুবহানাল্লাহ কন্না কেন আদাও আদাও মুখুল ইবাদত সমস্ত ইবাদতের ভিতরে আল্লাহর কাছে চাওয়াটা হলো সবচাইতে বড় ইবাদত কিছুক্ষণ পরে একজন মুসাফির ডাকতেছে ফকির তোমার জন্য মালিক খাবার পাঠিয়ে দিয়েছে এই বলে দরদার কাছে এক বস্তা খাবার থুইয়া চলে গেছে ফকির নিগা বলতেছে ওগো ওগো তুমি বাদশার কাছে কানতেছো আর তোমার মালিক খাবার পাঠাছো এই মোনাজাত কমপ্লিট করে এসে দেখি এক বস্তা খাবার সুবহানাল্লাহ কোন এক বস্তা খাবার পাইয়া ফকির বস্তার উপরে হাত দিয়ে বলে ও মালিক ও আল্লাহ তুমি আমার দোয়া কবুল করেছো বউ বলতেছে অনেক দিন চলবে ফকির বলতেছে তুমি রুটি পাক করো হালুয়া পাক করো যত ফকির আছে আমি সব ফকিরকে দাওয়াত দিবার চাই ফকুননি বলতেছে এক লাখ লাখ খাইলে এক হাত মাছ খাওয়া যাবে তুমি যদি ফকিরকে আবার দাওয়াত দাও তাহলে এক বস্তা খাবার তো একদিনে ফুরে যাবে ফকির চিল্লায় বলে তোর বাপের বাড়ি থেকে আচ্ছা তাই তোর বাপ দিছে দেওয়ার মালিককে আমি হলাম দাওয়াতের মালিক আমি ফকিরদেরকে দাওয়াত দিব দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ ফকির সমস্ত ফকিরদেরকে দাওয়াত দেয় ফকিররা নাকের নিচে হাসি দিয়ে বলে বাদশা সাধানি ঠিক মতো খাবার পারে না আর তুই ফকির হয়ে আমাদেরকে দাওয়াত দিস তুই কেমনে খাওয়াবি ফকির বলতেছে ভাইজান আমি খাওয়ানোর মালিক না খাওয়ানোর মালিক হচ্ছে আসল বাদশা আমি হলাম দাওয়াতকারী জোরে কান সুবহানাল্লাহ ফজরের দুই রাকাত সুন্নত নামাজ আদায় করে রাখাল চুপটি করে বসে আছে এমন সময় এক সাহাবী মসজিদের মধ্যে ঢুইকে দেখে জায়গা দখল ওই সাহাবীর নাম হলো ওসমান গনি জোরে বলেন নাম কি ওসমান গনি মনে মনে চিন্তা করে যে জায়গায় আমি নামাজ পড়ি সেই জায়গায় একজন বসে আছে হয়তো আপনারা বলবেন হুজুর মসজিদের কোনো জায়গা তো কারো জন্য দখল না তাহলে ওসমান গনি কেন ওই জায়গায় নামাজ পড়ে কেন নামাজ পড়ে ওসমান গনি নামাজ পড়ে নিজের ইচ্ছাই না আল্লাহ নবী বলেছেন আমি যখন ইমামতি করব আমি বরাবর যিনি পিছনে দাঁড়াবে তার নাম হলো আবু বক্কর আমার আবু বক্কর যখন ইমামতি করবে আবু বক্কর বরাবর যিনি পিছনে দাঁড়াবে তার নাম হলো উমর উমর যখন ইমামতি করবে উমর বরাবর পিছনে যিনি দাঁড়াবে তার নাম হলো ওসমান ওসমান যখন ইমামতি করবে ওসমান বরাবর পিছনে দাঁড়াবে তার নাম হলো আলী আমার আলী যখন ইমামতি করবে আলী বরাবর পিছনে নবী আর কথা বলতেছেন না সাহাবীরা বলে রাসূলুল্লাহ আলী যখন খাল যেই কইছে আমি রাখাল ওসমান গনি মুসকি মুসকি হাসতেছে কারণ একজন রাখাল ছাড়া এমন গরম ভাষা সাধারণ মানুষের হবে কারণ যারা রাখালি করবে এরা নরম ভাষা না গরম ভাষা আপনি গরু ছাগল চড়াবার গেছেন আপনার গরু অন্যের আবাদের দিকে যাচ্ছে আপনি যদি বলেন বাবা গরু ওদিকে যাস না বাবা আপনি বাবা শোনা কয়ে গরু কথা শোনা পারবেন আর যদি এই গরু লাঠি দেখিস রে দেখবেন গরু কিন্তু মানুষের চাইতে বেশি শোনে ওই ঘাড় কাত করে দেখে লাঠি থেকে আবার চলে আসবে আল্লাহ নবী বলেছেন প্রত্যেকটা অভিভাবককে আমি রাখালের দায়িত্ব দিয়ে আল্লাহ রাখালের দায়িত্ব দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছে প্রত্যেকটা অভিভাবককে আল্লাহ রাখালের দায়িত্ব দিয়েছে জোরে কান কিসের দায়িত্ব এখন হয়তো আপনারা ভাবতেছেন হুজুর আমার তো গরু ছাগল নাই আমি কার রাখালি করব আপনি চোখ বন্ধ করে দেখেন আছে হ্যাঁ আছে আপনার 45 বছর একটা গাভী আছে আপনার 22 বছরের একটা আইলা আছে আপনার 17 বছরের একটা বকনা আছে আপনি চোখ বন্ধ করে দেখেন আছে আমার বাড়িতে একটা আছে সেই গাভীর বয়স আপাতত 45 বছর ধরে কোন কয় বছর তা আপনি 51 বছরে বাড়িতে ঢুকছেন নিয়ত করতেছেন আমি আল্লাহর ঘরে নামাজ পড়লাম আমার বিবিও তো নামাজ পড়ে কোরআন শরীফ পড়তেছে এই নিয়তে ঘরের মধ্যে যাই দেখেন হরি হরি রাম রাম লো 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 আল্লাহর কোরআন বাদ দে হরি হরি রাম রাম লো 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 কি
আপনি তাকায় দেখেন আপনার গাভী স্টার জলসা দেখতেছে বলে কেন কি জলসা তাহলে আপনার গাভী আবাদ বাদ দিয়ে অন্যের আবাদ খাচ্ছে বাংলাদেশের এটিএন বাংলা বাংলাদেশের চ্যানেলাই বাদ দিয়ে স্টার জলসা জি বাংলা ভারতের চ্যানেল দেখতেছে নিজের আবাদ বাদ দিয়ে নিজের ঘাস বাদ দিয়ে অন্যের আবাদ খাচ্ছে লাঠি নাই এই লাঠি নাই এই গরু একদিনও আপনার গাভীকে আপনি সাইজ করলেন না আপনার 22 বছরের নারী আপনি ফজরের নামাজ সামনে কাতারে আদায় করেন আর আজান হলে আগে আড়াই হাত হয় আগে ছিল 3.5 হাত আগে কয় হাত কিন্তু যেই আসসালাতু খায়রু মিনাম কইছে আগে তখন একরে এক টানে ল্যাব মাথার উপর দিছে তো এখন পাও যে বাড়াবে পাও তখন পাও টেনে বুকের কাছে নিয়ে আইছে আপনি জাল্লা দে তাকায় দেখেন চাউলের বস্তা ঢাকা থোসা কেরে আমার ছেলে কোথায় গেল ল্যাপ টান্দে দেখেন ল্যাপের তলোয়ার সাইজ আর সাইড ঠিবে কুত্তার সাইজ একই সাইজ ফজর বাদ দিয়ে ল্যাপের মধ্যে ঘুম পাড়ে যারা এরা হলো কুত্তার আমল করে জোরে কোন কিসের আমল আরো জোরে কোন সাইড ঠিবে কুত্তার মতন সাইজ তারা বাজান গো আপনার 17 বছরের একটা বকনা আছে আপনি তাকায় দেখেন হাই হিল পরে বকনা প্লাজো পরে তাকনু বার করে অন্যা ঘুরে দিছে অন্যা আগে বকনার অন্যা ঠিকই ছিল এইভাবে আগে এইভাবে দিছিল কিন্তু এখন পরিবেশ খারাপ অন্যা এখন এই দিকে গেছে কেরে কেরে আমার বকনা কি করতিস রে বোঝেন না বকনা বোঝেন না বকনা বোঝেন না তাহলে আপনার করণীয় কি রাখা হিসাবে আপনার দায়িত্ব আছে না নাই নবী ঘরের মধ্যে ঢুইকে দেখে 9 বছরের ফাতেমা হাতের মধ্যে চুরি দিয়ে মুসকি মুসকি হাসতেছে আল্লাহ রাসূল ঘরের মধ্যে না ঢুকে বারান্দায় ব্রেক করলেন ফাতেমা চমকে গেল যেই বাবা ঘরের মধ্যে ঢুকে আমাকে মা মা বলে আদর করে সেই বাবা কেন ঘরের মধ্যে ঢুকলো না ফাতেমা বারান্দায় গিয়ে দেখি নবীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে ফাতেমা কান্দরে বলে বাবা কি দুঃখ আপনার মনে এমন করে কেন কাঁদতেছেন রাসূল বলে ফাতেমা তোমার বাবা আল্লাহর নবী বলে তুমি জান্নাতে যাবে এমন চিন্তা করো না মা নবীর মেয়ে হলি তুমি জান্নাতে যাবা এমন চিন্তা করো না জান্নাতে যদি যাবার চাও জান্নাতের আমল করে জান্নাতে যেতে হবে আল্লাহ রাসূল বললেন ফাতেমা যে দুনিয়াতে সাজবে মা আল্লাহ তার আখিরাতের সাজ কমায় দেবে সঙ্গে সঙ্গে ফাতেমা হাতের দুইটা চুরি খুলে মাটির ফাইলা দিলেন মাটির যেই মাত্র ফাইলা দিছে নবী দৌড়ে গিয়া ওই চুরি পকেটের মধ্যে ঢুকাইলেন ফাতেমা বলে বাবা শুধুমাত্র দুইটা চুরি হাতে দেওয়ার কারণে আপনি ঘরের মধ্যে ঢোকেননি বাবা আপনি বারান্দায় দাঁড়িয়ে কাঁদতেছেন সেই চুরি ফেলে দিলাম আপনি কুড়ে কেন জামার পকেটের মধ্যে রাখলেন ফাতেমার কাছে এসে নবী ফাতেমার কপালে চুমো দিয়ে বললেন ফাতেমা এই দুইটা চুরি তুমি ফাইলা দিছ কিন্তু আমি যত্ন করে রাখবো মা শুধু চুরি যত্ন করব না তোমার নাকে একদিন ফুল পরায় দিব তোমার কানে দুল পরায় দিব তোমার গলায় মালা পরায় দিব ফাতেমা বলে কবে 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 আল্লাহর নবী বললেন যেদিন তোমার বিবাহ হবে ও ফাতেমা মেয়েরা কেবলমাত্র একজন ব্যক্তির জন্য সাজতে পারবে মা সেই ব্যক্তি হলো তার স্বামী স্বামী ছাড়া অন্য কোনো পুরুষের জন্য মেয়েরা সাজবে না কিন্তু আপনার বকনাতে সারা দিন গোটা পাড়া ঘুরতে যায় সাজিয়া গুজা আর আমাকে যুবকেরা আমাকে যুবরা খালি মিস কল মারতেছে জোরে কোন কি কল দায়িত্ব আছে না নাই জোরে কোন আছে না নাই সঙ্গে সঙ্গে উসমান গনি ডানায় বলতো যে ভাইজান কোনোদিন সামনে কাতারে দেখি নাই আজকে প্রথম দেখতেছি তাই বারবার তাকাই দেখি ভাই রাখাল বলতেছে আমার কি ঠেকা আমার ঠেকা নাই সামনে কাতার আসা লাগবে আমি বারান্দায় নামাজ পড়ি আজকে সামনে কাতারে শুধু দেখার জন্য আইছি দেখা হয়ে গেলে আগামীকাল থেকে আর সামনে কাতারে আসবো না ওসমান গনি বলতেছে ভাই যান আজকে আপনি দেখতে পাবেন তার গ্যারান্টি কি রাখাল বলতেছে আমার চোখের পাওয়ার ভালো আশা মাত্রই দেখা হয়ে গেল ওসমান গনি বলে ভাইজান আজ কয়েক বছর হলে সামনে কাতারে নামাজ পড়তেছি এখন পর্যন্ত দেখা পাইলাম না
আজ কয়েক বছর হলো আমি সামনে কাতারে নামাজ পড়ি, এখন পর্যন্ত আমার দেখা হইল না। আর তুমি আজগাই দেখতে পাবা, তার গ্যারান্টি কি? রাখাল বলতেছে তোমার চোখের পাওয়ার ঠিক আছে, দেখি আমার দিকে তাকাও তো দেখি। ওসমান গনি যেই তাকাছে, রাখাল মুচকি মুচকি হাসার বলে চোখের মুনি তো ঠিকই আছে, তো কয়েক বছর হলে নামাজ পড়ো এখন পর্যন্ত দেখতে পাও না? ওসমান গনি যাকে দেখার কথা বলতেছেন তিনি হলেন নামাজের মালিক আল্লাহ, আর রাখাল যাকে দেখবে তিনি হলেন আল্লাহর বান্দা উমর আল্লাহওয়ালা। জোরে কর না সুবহানাল্লাহ। ওসমান গনি দেখতে চায় কাকে? আরো জোরে কর। আচ্ছা আল্লাহ দেখার কথা কি নবীর হাদিসে নাই? আর সালাতু মিরাজুল মুমিনিন দিয়ে আপনারা কি বুঝবেন? এছাড়াও রাসূল বলেছেন আনতাবুদুল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। যখন ইবাদতের মধ্যে মানুষ শামিল হয় ইবাদতের মালিক আল্লাহকে দেখতে পায়। আল্লাহ যদি দেখা সম্ভব না হয় আল্লাহ যে তাকে দেখতেছে এই বিশ্বাস তার কলিজার মধ্যে আসে। আমরা মসজিদের মধ্যে গেলে আমাদের কে দেখে? বিশ্বাস করে জোরে জোরে কোন কে দেখে? আমার এক সম্পর্কের চাচা 4.5 হাতে একটা গামছা গাওয়া দিছে, গামছা বোঝেন না, গামছা গাই দিয়ে জোহরের নামাজ পড়বার আসতেছে। আমি চাচাকে বললাম চাচা এই গামছা গায়ে কেন? চাচা বলতেছে ফতুয়া দে, ফতুয়া দে, গামছা গায়ে নামাজ হবি না তার ফতুয়া দে। আমি বললাম চাচা এত রাগ করছেন কেন? চাচা বলতেছে এই জন্যই তো বর্তমান সরকার তোরকে সাইজ করতেছে। আমি বললাম চাচা সামান্য কথাতে আপনি এত কথা বলতেছেন, বলবো না মানে আমার গামছা তোর কোন জায়গায় বাজে? মানে বাঁচতেছে না চাচা, এ গামছা গাওয়া দিয়ে আপনি বিয়ের বাড়ি যাওয়ার পারবেন? চাচা বলতে তুই কি মনে করিস আমি ফকি? এই বছরে 6টা পাঞ্জাবি বানাচ্ছি রে, এই বছরে তো 6টা পাঞ্জাবি যদি বানাই গামছা গাওয়া দিয়ে বিয়ের বাড়ি যাবো কেন? আল্লাহ চাচা গামছা গায়ে কি জামাইয়ের বাড়ি যাওয়ার পারবেন? চাচা রাগ করে বলে আমার জামাইয়ের কি দাম নাই? জামাইয়ের বাড়ির শ্বশুর কি গামছা গায়ে যায়? আপনি বিয়ের বাড়িতে গেলে বিয়াই দেখবে, জামাইয়ের বাড়িতে গেলে জামাই দেখবে। আর আল্লাহর ঘর মসজিদের মধ্যে ঢুকতেছেন আমার আল্লাহ বুঝি দেখবে না? যদি আপনার নতুন পাঞ্জাবি না থাকতো তাহলে ভিন্ন কথা, কিন্তু এই বছরই 6টা বানাইছেন, তারপরে গামছা গাওয়ার দিয়ে আল্লাহর ঘরত আসতেছেন। আপনি গামছা গাওয়ার দিয়ে ডিসির ঘর যাওয়ার পারবেন? ডিসি চাপাত লাগতি দিয়ে বের করে দিবি, জোরে কোন কথা কত কথা কন না গায়ে জানতো গামছা গাওয়ার দিয়ে এমপির অফিসে জানতো, এমপির অফিস ডিসির অফিস তাইতেও কোটি কোটি গুণ দামি হচ্ছে আল্লাহর অফিস। জোরে কোন কথা ঠিক কিনা? যদি পাঞ্জাবি না থাকতো সেটা ভিন্ন কথা, 6টা এবছরই বানাচ্ছে। কতকগুলো আবার যাই দেখবেন স্ট্যান্ডার্ড লুঙ্গি আরে ঠিক না বরাবর শার্ট, ওই যখন তো গ্রুপ থেকে শেষ দাঁত যায় পিছনের যন্ত্র পিছন দিকে টেপা হয়ে এটা দেখা যায়, কি কোন দেখা কথা কয় হাসতেছেন কেন? যদি একটা পাঞ্জাবি থাকতো তাহলে এই পিছনের টেপাটা পাঞ্জাবি ইয়েতে ঢেকে থাকতো। ভাই রে খালি মন যা চায় সেটা পরে আপনার নামাজ পড়বার গেলে হবে না, পোশাকটা হতে হবে লেবাসুত তাকওয়া, যে পোশাক পরলে আল্লাহর ভয় কলিজার মধ্যে আসবে। এমন একটা পোশাক পরার দরকার আছে না নাই? জোরে কর আছে না নাই? একটু মনোযোগ দিয়ে শুনবেন। রাখাল বলতেছে ভাইজান এত বছর হলে সামনে কাতারে নামাজ পড়তেছেন এখন পর্যন্ত দেখবার পান নাই, আজকে আপনি আমার হাত ধরেন আমি নিজেও দেখব এবং আপনাকেও দেখায় দিব। সঙ্গে সঙ্গে ওসমান গনির কাছে আল্লাহর কোরআন এসে বলতেছে ওসমান গনি খপ করে রাখালের হাতটা ধরে মনে মনে বলতেছে আল্লাহ নিজের যোগ্যতায় এখন পর্যন্ত তোমাকে দেখতে পাই নাই, কিন্তু আজ কেমন একটা সত্যবাদী সাদিকিন বান্দা পাইছি তার মাধ্যমে তোমাকে দেখবার চাই। আল্লাহ বলতেছে রে ইমানদারেরা, খুব খেয়াল করে শোনেন আয়াতের বাংলা অর্থ, ইমানদারেরা আমার ভয় যদি তোমাদের কলিজার মধ্যে রাখতে চাও তাহলে সত্যবাদীদের তোমরা সাথী হও। সত্যবাদীদের কি হও? এটা কার কথা? বর্তমানে বাংলাদেশে সত্যবাদী কারা? যারা কোরআনের রাজনীতি করে না যারা মানুষের রাজনীতি করে? কথা না কলে মরার আগে বোবা হয়ে মরবেন না, কালনা মুখত আসবি না, কথা না কলে, কথা না কলে। এই কথা কোন কারা সত্যবাদী? কারা সত্যবাদী? আল্লাহর কোরআনের চাইতে সত্য কোনো কথা আছে? সেই কোরআন যে বড় কথা বলে তারকে সাথে থাকেন না,
আল্লাহ বলতেছে অকুনু মা সাদিকিন সত্যবাদীদের সাথে হওয়া লাগে ভাই খালি মিথ্যা মিথ্যা কথা কয় ওরকে ফাঁসে চাকরি করতেছেন করেন করেন দেখা হবে হবে না এ জোরে কোন হবে কি হবে না وقال الذين كفروا ربنا أرنا اللذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكون من الأسفلين عثمان গুনে রাখালের হাতটা ধরে বসে আছে মনের মধ্যে বড় শান্তি নিজের যোগ্যতায় কয়েক বছর নামাজ পড়লাম এখন পর্যন্ত দেখতে পাইলাম না আজকে এমন একজন আল্লাহওয়ালা পাইছি যে নিজেও দেখবে এবং আমাকেও দেখায় দিবে ওসমান গনে হাত ধরে কার আছে করে মাছখানে চার ডেকে উঠলো রে এই চার ডেকে রে কি হলো এর কি হইছে আপনার কি বিরক্ত হচ্ছেন অত্যন্ত গরমের ভিতর আপনার বসে আছেন এই বাচ্চা গরাই বস বাবা বস বাবা বস এখন তোরকুক দেখেই তো কাম করমু রে তোর উঠলি কে রে পাগলারা এরা হচ্ছে মাদ্রাসার তালেবে এলেম সুবহানাল্লাহ কোন একটু দুষ্ট হয় আমার মাদ্রাসার ছেলেরা লেখাপড়া যখন করে এক ঘন্টার মধ্যে দুইবার পেশাব করে লেখাপড়ার সময় কিছুক্ষণ পর পরই কিন্তু যখন লেখাপড়া নাই তিন ঘন্টা যাচ্ছে আর একবারও পেশাব করে না আমি হুজুরকে বললাম হুজুর এরা যখন পড়ে সবক দেয় তখন এত ঘন ঘন পেশাব করে আর যখন পড়ে না তখন তাই হুজুর বুঝবেন না এই মাদ্রাসার বাচ্চারা হলে এইরকম এরা খুব ভালো এরা যখন রাস্তা দিয়ে যায় ওদের পায়ের তলে ফেরেশতারা নূরের পাখা বিছিয়ে দেয় জোরে কল সুবহানাল্লাহ এদের সম্পর্ক আল্লাহর কোরআনের সাথে নিজের চোখে দেখছি ভাই রে কি সম্পর্ক আমি এই মাঘ মাসে শীতের মধ্যে মাদ্রাসার আঙ্গিনার সিএল লে বসে আছি ইতিমধ্যে এক ছেলে বের হলো আমি কলম করে সবাই পড়তেছে তুই বের হলি কেন তখন আমাকে এরকম দেখাচ্ছে তা আমি কইলাম এটা কি বলে হুজুর এক নম্বর পেশাব দুই নম্বর পায়খানা আর তিন নম্বর অজু থাকে না তা আমার তিন মানে ফিস এ ফিস করে অজু গেছে এজন্য অজু করবার বাড়াইছি আমি কইলাম মাঘ মাসের শীতের দিনে ঠান্ডা পানি যাতে অজু করা লাগবে ফিস এটা গেল কোরআন শরীফ পড়া যাবে যা যা অজু না থাকলেও কোরআন শরীফ পড়া যাবে কে না হুজুর যাবে না যাবে রে ফাগুন আমির হামজা কইছে আমির হামজা কইছে অজু ছাড়াও কোরআন পড়া যায় ওই ছোট ছেলে বলতে তো হুজুর আমি আমির হামজা টান্দা মানি না আমির হামজা না মানিস আমাকে মানিস না আপনাকে মানি যে যা অজু ছাড়া কোরআন পড়া যাবে যা এমন ধমক মারছি ওই ধমকের কারণে মাদ্রাসার ঘরের মধ্যে গেছে আমি মনে মনে চিন্তা করতেছি দেখি বেটা অজু ছাড়া কোরআন ধরে কিনা এই সিয়ার ছেড়ে আমি জানলার কাছে গিয়ে তাকাই দেখি ও দরজার কপাটের কাছে লুকে আছে যেই দেখছে আমি সিয়ার নাই আবার বাড়াছে আমি দৌড় এসে বলে ও তখন মাটির বসে বলে হুজুর মারেন কাটেন মাসটা বার করে দেন অজু ছাড়া আল্লাহর কোরআন আমি পড়বো না ওকে আমি বুকের মধ্যে নিয়ে বললাম আল্লাহ এই ছোট্ট একটা বাচ্চা তোমার কোরআনের সঙ্গে এমন সম্পর্ক করেছে যারা মেরা কাটা বের করে দিলে অজু ছাড়া মাঘ মাসের শীতের দিলে অজু ছাড়া তোমার কোরআন এরা স্পর্শ করবে না কোরআন পড়তে পড়তে এদের চাল চরিত্র এত সুন্দর হয়ে গেছে ধরে কোন সুবহানাল্লাহ এই মাদ্রাসা হলো সেই ফ্যাক্টরি বাজান একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে হবে ওসমান গনি রাখালের হাতটা ধরে বসে আছে মনে গেছে না ভুলে গেছেন এমন সময় মুয়াজ্জিন আকামত শুরু করছে আকামত একামত না আকামত যেই মাত্র মুয়াজ্জিন আকামত শুরু করেছে এমন সময় হযরত উমর মেহরাবের মধ্যে ঢুকছে হয়তো আপনারা বলবেন হযরত উমর কোন দিক দিয়ে মেহরাবের মধ্যে ঢুকলো আমাদের ইমাম তো মসজিদের দরজা দিয়ে মেহরাবে আসে কিন্তু হযরত উমর কোন দিক দিয়ে ঢুকলো যখন খেলাফত চলবে আল্লাহ রাজত্ব জারি থাকবে তখন প্রত্যেকটা ইমাম শুধু ইমাম হবে না ওই এলাকার চেয়ারম্যান হওয়া লাগবে এলাকার এমপি হওয়া লাগবে এলাকার মন্ত্রী হওয়া লাগবে এলাকার প্রধানমন্ত্রী এলাকার রাষ্ট্রপতি হওয়া লাগবে উমর ফারুক যখন মসজিদের মেহরাবে ঢুকছেন উমর ফারুক তখন অর্ধ পৃথিবী খলিফা
তাহলে দরজা দিয়ে ঢুকবে কেন? ওই মেহরাব থেকে ছোট্ট একটা দরজা করা হয়েছে, ওই দরজার ওই পারে নেতার একটা রেস্টরুম রয়েছে। হযরত ওমর যেই মেহরাবের মধ্যে ঢুকছে, মুয়াজ্জিন বলতে যে কতকামাতিস সালাম, কতকামাতিস সালাম, সঙ্গে সঙ্গে রাখাল আল্লাহু আকবার। রাখাল যেই মাত্র আল্লাহ আকবার কইছে, ওসমান গনি রাখালের হাত ছাড়া দিছে। এতক্ষণ কি ধরে আছিল? হাত ছাড়াতে বলছে যে ভাইজান, ইমাম সাহেব ভুল করলে মানুষ লোকমা দেয়। এখন পর্যন্ত মুয়াজ্জিনের আকামতি শেষ হয় নাই আর তুমি আল্লাহু আকবার লোকমা দিলা। রাখাল চিল্লা বলে, এই জন্যই তো তুমি কানা, এত বছর হলো সামনে কাতারে নামাজ পড়ো, এখন পর্যন্ত তুমি দেখবার পাইলা না, এই জন্যই তো তুমি কানা, আমি কি জন্য লোকমা দিলাম মিয়া তুমি জানতে পারলা না। সঙ্গে সঙ্গে দুই নম্বর কাতার থেকে একজন সাহাবি দৌড়ে এসে রাখালের হাতটা হেঁচকা দিয়ে বলতেছে, এই পাগল, তোকে সামনে দেখার পরে আমার সন্দেহ হয়েছে, তুই যারে কানা কানা বলতেছিস, এই মহামানবকে তুই চিনিস? এই মহামানব হল আল্লাহর নবীর ডবল জামাই ওসমান গনি। সঙ্গে সঙ্গে রাখাল থরথর করে কাঁপতেছে, চিৎকার করে বলতেছে, আল্লাহ, এই জন্যই বারান্দায় নামাজ পড়ি, এই জন্যই বারান্দায় নামাজ পড়ি, ভিতরের দামি দামি সাহাবিকে আমি চিনি না, যার কারণে এত দামি একজন সাহাবির সঙ্গে আমি বেয়াদবি করেছি, আমি ভিতরের কাউকে চিনি না ভাই, আমি বারান্দায় নামাজ পড়ি, আমি সামনে কাতারে দাঁড়াইছি কেবলমাত্র ওই পথিকের কারণে। ওই পথিক আমারে কইছে, উমর ফারুকের দিকে এরকম আঙ্গুল দেখায় বলতেছে, ওই পথিক আমার সর্বনাশ করছে। ওই পথিক আমারে কইছে, হযরত ওমরকে যদি দেখবার চাও তাহলে সামনে কাতারে দাঁড়াইলে মেহরাবের মধ্যে তাকাবা, যেই মানুষটা ইমামতি করবে সেই মানুষটি হলো হযরত ওমর। আমার দুনিয়াতে কেবলমাত্র একটাই মাত্র চাহিদা হলো, মহামানব হযরত ওমরকে আমি দেখতে চাই। সেই ওমরকে দেখার জন্য বারান্দা বাদ দিয়ে সামনে কাতারে দাঁড়াইছি, কিন্তু সামনে কাতারে দাঁড়ায় ওমরের জায়গায় যদি ওই পথিককে আমি দেখতে পাই, তাহলে তোমরাই বলো লোকমা দেওয়া ছাড়া তোমার উপায় নাই। আমি আল্লাহু আকবার লোকমা দিয়ে ওই পথিককে মেহরাব থেকে সরায় দেব, ওই জায়গায় হযরত ওমরকে আমি এক নজর দেখতে চাই। হাজার হাজার সাহাবীরা কান্দে, সমস্ত সাহাবীরা যখন পাগলের মতন কান্দেছে, রাখাল চিল্লায় বলে, বারান্দায় নামাজ পড়া ভালো, এই ভিতরে কেন কান্দা কান্দি শুরু হয়ে গেল? ওসমান গনি বলে, রাখাল ভাই, ভিতরে সাহাবীরা কান্দার কারণ হলো তুমি যারে পথিক পথিক বলতেছ, তিনি হলেন হযরত ওমর। গাছের গোড়া কাটলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায়, রাখাল মেহরাবের মধ্যে তেমন পড়ে কাটা মুরগির মতন ছটফট করতেছে আর বলতেছে, আমিরুল মুমিনিন, আমি আপনাকে তৌবা পড়াইছি, আমি আপনাকে মুনাফিক কইছি, আমি আপনাকে ভণ্ড কইছি, এত কথা বলেছি আমির, অধম রাখালকে আপনি কিছুই বলেন নাই। সমস্ত সাহাবীরা চিল্লায় বলে, কে রে মেহরাবের মধ্যে, কে রে কারে তৌবা পড়াইছে, কারে মুনাফিক কইছে, কারে ভণ্ড কইছে? সমস্ত সাহাবীরা যখন হট্টগোল শুরু করেছে, এই বেটা কে রে, কার সামনে কথা বলতেছে? যে রাস্তাতে গেলে 40 দিন শয়তান যায় না, আল্লাহ নবী বলেছেন, আমার পরে কেউ যদি নবী হতো লাও কানা ওমর, যার সামনে আল্লাহ কোরআনের 23টা আয়াত নাজিল করেছে, তারে কে তৌবা পড়াইছে, কে মুনাফিক কইছে, কে ভণ্ড কইছে? সমস্ত সাহাবীরা যখন চিল্লা চিল্লি, এমন সময় হযরত ওমর এভাবে জোড় হাত করে বলতেছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, আল্লাহর আনুগত্য করো, নবীর অনুসরণ করো, আমি যদি তোমাদের আমির হই আমাকে কি তোমরা মানো? সমস্ত সাহাবী বলে, 100 বার 1000 বার মানি, সুবহানাল্লাহ। ওমর ফারুক বললেন, তাহলে মসজিদের মধ্যে হট্টগোল করো না, চিল্লা চিল্লি করো না, যেই বেটা আমারে তৌবা পড়াইছে, আমারে মুনাফিক কইছে, আমারে ভণ্ড কইছে, এমন দাবি মেহরাবের মধ্যে করতেছে, নামাজের পরে আর বিচার হবে। তোমরা কি বলো, আকামত যখন হয়ে গেছে আগে নামাজ নাকি বিচার? সমস্ত সাহাবের বললেন, আমিরুল মুমিনিন, বর্তমানে এই শয়তানের বিচার দেখবারই আমরা চাই, আপনার তৌবা পড়ানোর কথা কয়, আপনার মুনাফিক আপনার ভণ্ড কয়, আর বিচার না দেখে আমাদের কলিজাত শান্তি নেই। উমর ফারুক বললেন, আকামত যখন হয়ে গেছে আগে নামাজ, নামাজের আগে কোনো কাজ করা যাবে না, আগে কি জরুর, আগে কি ফজরের 2 রাকাত ফরজ নামাজ পড়ানোর পরে
আমি উমর আল্লাহর আইনে বিচার করতে চাই উমরের আইন না আইন কার তোমরা কি দেখবা সমস্ত সাহাবীরা বলতেছে মনে মনে আজকের নামাজ যদি একটু তাড়াতাড়ি হতো তাড়াতাড়ি আমরা বিচার দেখতে পারতাম সাহাবীরা সবাই বিচার দেখবে আমার সামনে যারা বসে আছেন দাঁড়ায় আছেন ভাইজান আপনার কি আল্লাহর বিচার দেখবারছান হ্যাঁ আল্লাহর বিচার কি দেখবেন কারা কারা দেখবেন আল্লাহকে একটু হাত দেখান লিল্লাহে তাকবীর বাংলাদেশে আল্লাহর বিচার আছে মানুষের তৈরি করা আইনে বিচার পরিমনি জামিন পায় পরিমনি জামিন পায় আর আলেম ওলামারা বিনা অপরাধে জেলখানায় একজনের জামিন নেই জোরে কোন কথা ঠিক করে আমরা বাংলাদেশে মানুষের আইনের বিচার দেখেছি আজকে দেখব আল্লাহর আইনের বিচার দেখবেন না ভাইজান এই বিচার দেখবার গেলে ফজরের ফরজ নামাজ মাত্র দুই রাকাত জোরে বলেন কয় রাকাত এই দুই রাকাত নামাজ পড়ানোর পরে ওমর ফারুক সাহাবীদের নিয়ে এই দুই রাকাত নামাজ আদায় করবে আপনাদের কাছে আমি জানতে চাই কয় মিনিট লাগবে ও যে আঙ্গুল জায়গায় কি কয় মিনিট এক মিনিট পাঁচ মিনিট মানে যাই যেমন তাই হিজাব করতেছে তেমন ঠিক না আসলে বর্তমানে আমরা যে হারে তারাবি শুরু করব কয়েকদিন পরে সেই হিসাবে কয় মিনিট লাগবে আমার এলাকার এক মসজিদের মুসল্লিরা ইমামকে বলতেছে তারাবি এশা বেতের সব মিলে ৩৫ মিনিট আর মোনাজাত পাঁচ মিনিট এই ৪০ মিনিটে শেষ করা লাগবে ইমাম সাহেব তো বেকায়দা কি করবেন কোন এই তারাবি মানে অনেকে মনে করে তাড়াতাড়ি আসলে তারাবি মানে তাড়াতাড়ি না তারাবি হলো আরামের সাথে সুবহানাল্লাহ কোন দেখেন তো এখন ফজরের দুই রাকাত ফরজ নামাজ পড়াইতে উমর ফারুক ইমামতি করবে আল্লাহর কোরআন তেলাওয়াত করে শোনাবে এখন বলেন কয় মিনিট লাগবে আপনারা কয় মিনিটে পড়েন বারে কথা কন না কেন তো এখন আপনার কেউ আর দশ মিনিট কম একটা একটা সকলে মিলে একটা সময় দেই কয় মিনিট সকলে জোরে কন কয় মিনিট আরো জোরে জোরসে বলুন দশ মিনিট পরে উমর ফারুক আল্লাহর কোরআন দিয়ে রাখালে বিচার করবে এই বিচার সাহাবিরাও দেখবে আমরাও দেখবো রাজি আছেন এই দশটা মিনিট নামাজ হজরত উমর পড়াবেন আর এই ফাঁকে আমি মাদ্রাসার জন্য আপনাদের কাছে ব্যাগ পাঠাবো রুমাল পাঠাবো যিনি যা পারবেন আল্লাহর কোরআনকে গুরুত্ব দিয়া কোরআনকে সম্মান দিয়া দান করবেন এই দানটা আপনার নামে আল্লাহ জান্নাতের ব্যাংকে অ্যাকাউন্ট খুলে দিবে আপনি মরে যাবেন ওই দান করে আপনাকে জান্নাতে পৌঁছায় দিবে আপনাদের কাছে রুমাল ব্যাগ যাবে কারা কারা টাকা দিবেন না হাত তোলেন কেবারে কারা কারা দিবেন না হাত তোলেন একজন নয় কারা কারা দিবেন আল্লাহকে একটু হাত দেখেন যারা দিবেন হাত তোলেন লিল্লাহে হাত নামার মাশাআল্লাহ জাযাকাল্লাহ সবাই দিবে রে খালি খাড়া হয়ে যারা আছে তারা মনে হয় হাত তোলে নেই না তুলিছে তুলিছে মাশাআল্লাহ এই ব্যাগ পাটি রুমাল পাটি কোথায় এই মাদ্রাসার তালবে এলেমরা কোথায় হ্যাঁ ব্যাগ যাও ব্যাগ যাও রুমাল নিয়ে যাও ভিতরে ঢোকো সবাই দান করবে ভাই জান এই টেজের উপরে কিছু আল্লাহর বান্দা আছে যারা দানবীর মহিলাদের মধ্যেও যাবে আমার মায়েরাও দান করবেন মা আল্লাহর হস্তে ওটা বসে একজন শোনেন একজন উঠবেন না একজন উঠলে আমরা দোয়া করবো আল্লাহ অর্জন প্যারালাইসিস হয় ধরে কোন কি লাইছি হ্যাঁ প্যারালাইসিস তখন উঠে ধরুন ঘুষটা ঘুষটা হাঁটা লাগবে তখন দেখবেন কি হবে কল যা ভরে গেছে এই যে ওয়াজ করতেছি আপনারা এখন পড়ায় পৌনে ১২টা বাজতে স্যার ১৫ মিনিট পর ১২টা বাজবে আমি ঘড়ি ধরে প্রায় দুই ঘন্টার মতো কথা বলতেছি একটা লোকের পেশাব নাই পায়খানা নাই মনে হয় মরি আছে না বাঁচে আছে বোঝা যাচ্ছে না আর এখন টাকা তুলতেছি লাভ দিয়ে উঠতেছেন তার মানে টাকা দিয়েন না আপনি দিয়েন না আপনার টাকা দেওয়া ছাড়া কি মাদ্রাসা চলবে না এখানে বারবার বলেছে আপনারা দোয়া করবেন দোয়া করবেন এই মাদ্রাসার জন্য দোয়া করবেন আমার কলজা ভরে গেছে পেশাবখানার যায় আইরে আইরে কি সাইজের পেশাবখানা বানাছে রে আর মাদ্রাসা দোতলা করছে আরও মাদ্রাসা করবে ইনশাল্লাহ এই মাদ্রাসা টিকায় রাখার জন্যে ইনারা তো দিবেনি আমার এক ভাই বলছে ব্যবসা খারাপ যাচ্ছে ব্যবসা সবসময় খারাপ যাবে না ইনশাল্লাহ ভালো হবে ইনশাল্লাহ লিল্লাহে তাকবীর আস
আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব 50,000 টাকা ধরে বলেন মারহাবা ফরজ নামাজের পরে কবর জিয়ারতের সময় এবং যে কোন মাহফিলের পরে সম্মিলিতভাবে হাত তুলে মোনাজাত করা যাবে কিনা সবাই মিলে হাত তুলে মোনাজাত করতে কোনো সমস্যা নাই এগুলো আপনাদের কে বুঝেছে ফরজ নামাজের পর মানে কখন সালাম ফিরানোর সাথে সাথে না সালাম ফিরানোর সাথে সাথে নয় কারণ সালাম ফিরালেই নামাজ শেষ হলো মোনাজাত আলাদা একটা ইবাদত তো আলাদা একটা ইবাদত করবেন কিছু দোয়ার দরুদ পড়ার দরকার আছে না নাই দোয়া দরুদ পড়ে আপনার মোনাজাত করবেন তবে এটা খেয়াল করবেন সালাম ফিরালেই নামাজ শেষ মোনাজাত কিন্তু নামাজের কোনো অংশ নয় তাহলে এটা নামাজের মধ্যে আনতেছেন কেন হ্যাঁ সম্মিলিত মোনাজাতে মাহফিল শেষ আমরা করব করব না ভাইজান হ্যাঁ করব কোনো সমস্যা নাই কোনো টেনশন নাই আপনাদের মধ্যে এরকম কেউ যদি বলে বুঝবেন ফিতনা করতেছে আল্লাহর কাছে দুই হাত তুলে মোনাজাত করতে আমাদের কোনো আপত্তি দেন সবাই দেন ওই চাদরের রুমালে দিয়ে দেন আজকের মাহফিলের সভাপতি সাহেব 50,000 টাকা দান করেছে মাদ্রাসার সভাপতি আছে সেক্রেটারি আছে ক্যাশিয়ার আছে সুধীজন আছে সুধীজনকে আমি বলবো কেরে এই সময় এরা এত চিল্লাচিল্লি শুরু করলো কেরে আয় হায় এরা কোথা থেকে বের হলো রে এই মাহফিল কমিটির লোকজন না এই করে সাইজ করে দেবে না কেউ কাম করতেছে দেন সবাই রুমালে দেন চাদরে দেন এই আর কোন লোক নাই আপনাদের মধ্যে এমন কোন লোক নাই 10,000-20,000 টাকা দিবেন এই মাদ্রাসার কমিটির মধ্যে যারা আছেন তারা একটু বলেন আপনাদের মধ্যে আমি পরিশেষে প্রত্যেকটা মাহফিলে যেটা করি আজকের এই মাহফিলের জন্য 100টা কোরআন শরীফ এতিমখানার সৌজন্যে বিক্রি হবে এই যে আপনাদের এতিমখানা মাদ্রাসা আছে এই মাদ্রাসার সৌজন্যে 100টা কোরআন শরীফ বিক্রি হবে প্রতি কোরআন মাত্র 500 টাকা আপনি 500 টাকা দিবেন একটা কোরআন শরীফ দান করার সব আল্লাহ আপনার বাপ মার কবরে দিয়ে দিবে যদি বাপ আপনার হায়াত আল্লাহ বাড়ায় দিবে যদি এরপরেও যদি চান আল্লাহ আপনার হায়াত আল্লাহ বাড়ায় দিবে একটা কোরআন শরীফ মাত্র 500 টাকা আপনি দান করবেন এই মাদ্রাসায় আপনার আল্লাহ হায়াত বাড়ায় দিবে আপনার আপনজন যারা কবরে গেছে তাদের কবরকে আল্লাহ জান্নাতের টুকরা বানায় দিবে আমি মাত্র 500 টাকা চাইছি ভাইজান 500 টাকা যিনি দিবেন একটা কোরআন দানের সব পাবেন একটা কোরআন দানের সব সব চাই দিবে সব মাশাআল্লাহ 200 টাকা কেন আচ্ছা লেখা লেন লিখতেছে কে এই বাবা লেখা লাগবে তো 200 টাকা দান করছে আবার এক মন ধানও দিবে আল্লাহ কবুল করেন আল্লাহ নেক নিয়ত নিয়ে কাছে ফরাত আল্লাহুম্মা আমিন কবুল করো কবুল করো মোদের কামনা দানকারীকে দিবেন জান্নাত আল্লাহ নিরাশ করবেন না এটা ছবি না এটা ছবি এখানে বাকি আদায় হয় না মনে হয় আদায় করেন না আচ্ছা ঠিক আছে আদায়ের দরকার নাই আপনারা গামছা গুমছা যা দিবেন আলহামদুলিল্লাহ এটাই হবে আর সুধীজন যারা আছে বিজ্ঞাপনে যাদের নাম লেখা আছে ইনাদের কাছ থেকে মোটামুটি আদায় করা হবে ইনশা একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ এই ওটা বসা করেন না যারা আদায় করতে যে তারা ছাড়া বাদ বাকি সবাই বসেন আর জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা এতগুলো মানুষের মধ্যে একটা কোরআন শরীফ মাত্র 500 টাকা ওই যে এখন হাত তুলেছে বাবা একটু লগত দেওয়া লাগবে জান দেখছেন টাকা ধরে আছে রে আসেন একটু কষ্ট করে উঠে আসেন বাবা যাই দিবেন আপনি একটু উঠে আসেন মাশাআল্লাহ আমজাদ নামে আল্লাহ তোমার একজন পাগল বান্দা তোমার নবীর তিন মন্দিরের সাহায্য কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করলো আল্লাহ তার আমল নামা একটা কোরআন দানে সব দিয়ে দাও যারা কোন আমিন বাপ মা যদি কবরে যায় এই দানে ওসিলাই বাপ মার কবরকে আল্লাহ জান্নাতের টুকরা বানায় দেন আল্লাহুম্মা আমিন আল্লাহর আরেকজন বান্দা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে আবু তালেব আল্লাহ দানকে কবুল করেন আল্লাহুম্মা আমিন মাশাআল্লাহ মাঝখান থেকে উঠে এসে আল্লাহ তোমার নবীর এতিম মাদ্রাসায় কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে আল্লাহ দান কবুল করেন আল্লাহ নেক নিয়ত নিয়ে গেছে পরে আল্লাহুম্মা আমিন কত টাকা কত হালে কত দিকে চইলা যায় নবীর মাদ্রাসা একটা কোরআন শরীফ দিলে আপনি দুনিয়া এবং আখেরাতে ধনী হবেন ভাই নবীর মাদ্রাসা একটা কোরআন শরীফ বাবদ 500 টাকা আর একজন করলো দান
আল্লাহ দানকে কবুল করেন আল্লাহ আজহার দুইটা কোরআন শরীফ বাবদ 1000 টাকা দান করেছে আল্লাহ দানকে কবুল করেন বাপ মা যদি কবরে যায় এই দানের ওসিলায় বাপার কবর জান্নাতের টুকরা বানান আল্লাহ তোমার আরেকজন পাগল জারাই দিচ্ছে আল্লাহ তোমার কোরআনের পাগল এই গভীর রাতে তাদের দান কবুল করেন আরেকজন 500 টাকা দান করেছে আল্লাহ বাপ মা যদি কবরে যায় এই কোরআন দানের কারণে বাপমার কবরকে আল্লাহ জান্নাতের টুকরা বানায় দেন ভাই আর কেউ আছেন ওটা ভাষা করেন না মাত্র কয় মিনিট নামাজ পড়তে লাগবে 10 মিনিট 10 মিনিটের মধ্যে 5 মিনিট শেষ আর 5 মিনিট আছে এরপরই আবার আলোচনা শুরু হবে এই দেখেন কুত থেকে দৌড় আসছে আরে কত দূর থেকে 500 টাকা নিয়ে আল্লাহ তোমার নবীর এতিম মাদ্রাসায় কোরআন শরীফ বাবদ করলো দান আল্লাহ দানকে কবুল করে জান্নাত ঘরের মালিক বানান জোরে বলে আল্লাহুম্মা আমিন বাবার মাও দেখছেন কি সন্তান বাপমার জন্য কোরআন শরীফ দুইটা করছে দান 1000 টাকার বিনিময়ে আল্লাহ বাপমার কবরকে জান্নাতের টুকরা বানায় দেন বাবা কান্দে মা কান্দে কবরে শুয়া দেখলি না রে দরদের বেটা একবার আসিয়া আল্লাহ তোমার আরেকজন পাগল 500 টাকা কোরআন শরীফ বাবদ করছে দান আল্লাহ দানকে কবুল করে জান্নাত ঘরের মালিক বানান ভাইরে দেন 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 পকেটে টাকা 500 টাকা থাকলে নবীর এতিম মাদ্রাসা একটা কোরআন শরীফ দেন আপনি 500 টাকা দিলি একটা কোরআন দানের সব পাবেন কত টাকা কত হালে চলে যায় আজকে 500 টাকা দেন এক এক বছর আপনার ডাক্তারের কাছে যাওয়া লাগবে না বেদি ব্যারাম থেকে আল্লাহ আপনাকে ভালো করে দেবে অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা ও রাহমাতুল লিল মুমিনিন মাজেদ আলী কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে আল্লাহ দানকে কবুল করেন সকলে বলে আল্লাহুম্মা আমিন আর কেউ আছেন এই নবীর এতিম মাদ্রাসা একটা কোরআন শরীফ দিবেন মাশাআল্লাহ তো ধরেন ভাই ধরেন আর একটা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে আল্লাহ দানকে কবুল করেন আল্লাহ নেকনি হতে কাছা পড়া আল্লাহুম্মা আমিন কবুল করো মোদের কামনা দানকারীকে দিবেন জান্নাত আল্লাহ আপনি নিরাশ করবেন না সিদ্দিকপুরের কোন লোক এরা কি সিদ্দিকপুরের লোক না বাইরের লোক সব বাইরের লোক দান করলো কেরে সিদ্দিকপুর এই সিদ্দিক সত্যবাদীপুর এই সত্যবাদীপুরের কারা কারা আছেন একটু হাত তোলেন তো দেখি সিদ্দিকপুর এক লোক নাই আচ্ছা আপনারা সিদ্দিকপুর ছাড়া বাইরের কারা কারা হাত তোলেন তো দেখি আচ্ছা হাত নামান কেরে এই পাড়ার লোকেরা আসেনি কেন আসলে না আসার পিছনে একটা কারণ হলো ওরা যদি এসে বসে তাহলে আপনাকে জায়গা হবে না শুধুমাত্র আপনাকে জায়গা দেওয়ার জন্য এরা সাইডে খাড়া হয়ে আছে জোরে কর কথা ঠিক কিনা এই সিদ্দিকপুরের ভাইরা এই একটু কোরআন শরীফ বাবদ 500 করে টাকা দেওয়া লাগে বাবা আছেন আর একজন আল্লাহর বান্দা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে আল্লাহ দান কবুল করেন আল্লাহ নেক নিয়ত নেক আশা পড়া করেন সকলে বলে আমিন জোরে বলে আল্লাহুম্মা আমিন কোরআন শরীফ বাবদ আল্লাহ তোমার একজন পাগল 500 টাকা দান করেছে আল্লাহ দান কবুল করেন ভাইজান সবচাইতে বড় দান আল্লাহ নবীর এতিম মাদ্রাসা একটা কোরআন পকেটে টাকা থাকার পরে দান যারা করতে পারলেন না আপনারা ঠকে গেলেন ভাই ঠকে গেলেন খালি দেন নবীর এতিম মাদ্রাসায় কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করবেন দোয়া করে দেব বাপ মা যদি কবরে যায় এই দানের ওসিলায় বাপ মার কবর জান্নাত বানায় দিবে যদি বাপ মা জীবিত থাকে নিয়ত করেন আল্লাহ বাপ মার হায়াত বাড়ায় দেবে বাপ মার চেহারার দিকে যত তাকাবেন ততই সব পাবেন মইরা গেলে এই সব থেকে আপনারা বঞ্চিত হবেন আমার মা বোনেরা যারা পর্দার অন্তরালে আপনারাও আল্লাহর হস্তে কোরআন শরীফ দান করতে পারেন 200 টাকা একজন আল্লাহর বান্দা দান করেছে আল্লাহ দান কবুল করেন আল্লাহ নেক নিয়ত নিয়ে কাছে পড়া করেন সময় শেষ এখন আবার আলোচনা শুরু হবে একটু জিকির করেন লা ইলাহা কি নাম আকালু আকালু কে বলে আকাল আকাল কি অভাব আছে ভালো নাম আছে আকালু তোমার একজন বান্দা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে আল্লাহ দান কবুল করেন সকলে বলে আল্লাহুম্মা আমিন ভাইজান টাকা থাকলে দেন 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 ডাক্তার বলুন ডাক্তার এই গ্রামের বাড়ি এইবারে কেবল সিদ্দিকপুরে একজন পাওয়া গেছে আল্লাহ কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে আল্লাহ দানকে কবুল করেন আল্লাহুম্মা আমিন মাসুদ যুবক ছেলে আল্লাহ তোমার নবীর এতিম মাদ্রাসায় কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে আল্লাহ দান কবুল করেন আল্লাহুম্মা আমিন এখানে এমন আল্লাহর একটা পাগল থাকতে পারে 1,20,000 কোরআন শরীফ দান করবে এরকম লোক নাই 1,10,000 টাকা 20 কোরআন মানে 10,000 5 কোরআন 2,500 10 কোরআন 5,000 এমন লোক আছে তো কিন্তু সে দিচ্ছে না
মনে করতেছেন ব্যবসা বাণিজ্য খারাপ আরে পাগল দান করলে সব ভালো করে দিবে আল্লাহ আর সাদাকাতু তারুদ্দুল বালা যতগুলো বালা মুসিবত আছে সব থেকে আল্লাহ রাস্তায় যখন সদকা করা হয় আল্লাহ সব রদ করে দেয় দুই বন্ধু এসে আওয়াজ শুনতেছে দুই বন্ধু বক্তা বলেছে হাদিস আর সাদাকাতু তারুদ্দুল বালা দান সদকা করলে বালা মুসিবত আল্লাহ দূর করে দেয় এক বন্ধুর বউ এক বছর হলো প্যারালাইসিস হয়ে পড়ে আছে বহু ডাক্তার কবিরাজ দেখাছে ভালো হয় না তো নবীর এই হাদিস বিশ্বাস করে ও দৌড়ে এসে 500 টাকা দান করছে হুজুর দোয়া করছে আল্লাহ যে নিয়তে দান করলো আল্লাহ তুমি তার নিয়ত কবুল করো টাকা দিয়ে ওখানে বসছে ওই বন্ধু কোণার ঘুতে মারতেছে এই দেখ আমার পকেটে 1000 টাকা আছে মৌলবীর তালত পড়ে তুই 500 টাকা দিলি আমার টাকা নাই হুজুররা এরকম কয় রে হুজুররা কোনদিন দান করে দেখছো হুজুররা কোনদিন দান করছে ওরা দান করে না ওরা খালি আদায় করে বলতে যে ভাই আমি বড় বিপদে আছি হুজুর দান করুক বা না করুক নবীর হাদিস তো আর মিথ্যা না নবীর হাদিসকে বিশ্বাস করে 500 টাকা দান করছি দেখি আল্লাহ কি করে বলে আমার টাকা আছে 500 আরেকজন 500 দান করছে আল্লাহ কবুল করেন জোরে করে আমিন এক বন্ধুর বাড়ি উত্তর পাড়ায় যার বন্ধু প্যারালাইসিস বউ হয়েছে ও দান করছে 500 টাকা এখন প্যারালাইসিস বউকে তো আর ডাকতে পারে না দরজায় গিয়ে বলতেছে রহিমা রহিমা হলো তার মেয়ের নাম বউ সিল্লাই বলে মেয়েরে ডাকো কেন আমারে ডাকতে পারো না বলে তুমি না প্যারালাইসিস রুগী তোমার ডাইকে কি হবে বলে আমি দরজা খুলতেছি বউ যখন দরজা খুলে দেয় স্বামী সিল্লাই বলে আল্লাহু আকবার আল্লাহু আকবার বিবি রে তুমি না এক বছর হলে প্যারালাইসিস হয়ে গেছে উঠতে পারো না আজকে কিভাবে দরজা খুলে দিলা বউ মুসকি মুসকি হাসে আর বলে স্বামী গো আমি ঘুমের মধ্যে স্বপ্নে হাঁটতেছি স্বপ্নে হাঁটতেছি আমি ঘুম যখন ভাঙ্গে গেল দেখি আল্লাহ পাক আমার পা দুইটা গরম করে দিছে আমি আস্তে করে খাট থেকে নামালাম আমি পায়ে বল পাইলাম আমি কি বলে গিয়ে অজু করে তাহাজ্জতের নামাজ পড়তেছিলাম এমন সময় রহিমা বলে আপনার মেয়েকে ডাকতেছেন আমার আল্লাহ পা ফিরাই দিয়েছে সঙ্গে সঙ্গে স্বামী চিল্লায় বলে মাবুদ নবীর হাদিস ঠিক আর সদকাতু তারুদ্দুল বালা দান সদকা করলে বালা মুসিবত দূর হয়ে যায় এই কথা আমার দানের কারণে আল্লাহ তুমি কবুল করেছ পারে কি পারে না আর যায় 1000 টাকা 5000 ওই টাকা ফেরত লিয়া বউক ডাকতেছে শেফালি বউ খালি কান্দে শেফালি দরজা খুলে দাও শেফালি বলতেছে আমি পারবো না তুমি মায়ের কাছে যাও মা যে ঘরে ঘুমায় জানলাই গিয়ে বলতেছে মা একটু দরজা খুলে দাও মা দরজা খুলেই বলতেছে শয়তান এই শয়তান তুই খালি খালি ওয়াজ শুনিস খালি 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 বোঝেন খালি খালি ওয়াজ শুনিস তুই 1 টাকা দান করিস তুই একত নামাজ পড়িস তুই নামাজ পড়িস না দান করিস না খালি খালি ওয়াজ শুনিস তুই তো ওয়াজ শুনবার গেছিস তোর বউ টাইসালা গোসলখানা পেশাব করবার গেছে পা পিছলা পড়ে গেছে ও মারে বাবার কাছে চিল্লা উঠছে আমি আর তোর বাপ শান করে তুলে খাটে বসে হয়ে গেছে যা শয়তান বইয়ের কাছে আসে কি হয়েছে গো ভাই কি বলে সকালবেলা তোমার প্যান্ট শার্ট পরিষ্কার করছি সাবানের ফ্যানটা পরিষ্কার করিনি গো ওরা লাল পাহা ছিল আমি 50 কিলো পা দিয়ে পেশাব করে গেছি এক পারে দুই পাও আমার মা যা মনে হয় রক ছিড়ছে ওই কিন্তু 1000 টাকা বেঁচে বাড়ি গেছে ধরে কোন কথা ঠিক কিনা পরদিন বগুড়া শহীদ মেডিকেল কলেজে নিয়ে গেছে ডাক্তার বলতেছে এটা বগুড়ায় হবে না এটা ঢাকার পঙ্গু হাসপাতালে 12000 টাকার অ্যাম্বুলেন্স ভাড়া করে পঙ্গু হাসপাতালে যাই 42 দিন থাকতে হবে নসে দৌড়বার পারবি না প্রতিদিন 4000 টাকা করে খরচ হচ্ছে এখন বলেন 1000 টাকা বাঁচা আছে আল্লাহ আর 3 বিঘে জমি বেচা আছে আপনারা কোন আল্লাহ পারে কি পারে না পকেটের টাকা থিয়া পকেটের দিকে টাকা দেখতেছে একটা কোরআন শরীফ দিচ্ছে না আল্লাহ কয় কাল যখন বাড়াবো না কাজ চড়বো হুন্ডা তোর হুন্ডা ভুরভুরির সাথে মারবি অটো ভানত চড়বো ব্রেক ধরবি উল্টে পড়ে তোর উপর যাবি হাসপাতালে যাই তোর 1000 টাকা খরচ হবে এই জন্যে আগামীকাল এইরকম বিপদ না পড়ার জন্যে 500 টাকা দেন বারে দেন একেবারে এক এক বছর আপনাদের উপরে কোনো বিপদ আসবে না কোনো বিপদ আসবে না একটা কোরআন শরীফ বাবদ 500 টাকা দিবেন আল্লাহ কয় যায় এক বছর তোর উপর বিপদ তুলে নিলাম যা পারে কে পারে না জোরে কোন পারে কে পারে না কত বিপদ হবে কত মুসিবত দেখবেন
আপনার অনেক মুসিবত চলে আসবে অনেক বিপদ আসবে কিন্তু সমস্ত বিপদ থেকে আল্লাহ আপনাকে বাঁচাবে সাদাকাতু তারুদ্দুল বালা দান সদকা করলে আল্লাহ বালা মজর দূর করে দেয় আল্লাহ আমাদের সবাইকে বিপদ আপদ মুসিবত থেকে হেফাজত করুন জোরে কান আমিন ফজরের ফরজ দুই রাকাত নামাজ শেষ বাজান একটু মনোযোগ দিবেন দুই ওয়াক্ত নামাজের সালাম ফেরায় নবী সাহাবীর দিকে মুখ ঘুরায় একটা হলো ফজর আর একটা হলো আসর আপনারা বলেন তো ফজরের পরে কোনো সুন্নত নফল আছে নাকি ফজরের পরে আবার আসরের পরে কোনো সুন্নত নফল মাগরিবের পরে সুন্নত নফল এশার পরে সুন্নত নফল জোহরের পরে সুন্নত নফল তিন ওয়াক্ত নামাজের পরে সুন্নত নফল কিন্তু দুই ওয়াক্ত নামাজের পরে সুন্নত নফল নাই এই দুই ওয়াক্ত নামাজের সালাম ফিরায় নবী সাহাবীর দিকে মুখ ঘুরায় এখন নবীর সুন্নতে হযরত ওমর সাহাবীর দিকে মুখ ঘুরায়া দাঁড়িয়ে গেলেন এক দৌড়ে এক কানে রাখালকে বুকের মধ্যে নিয়ে রাখালের কপালে হযরত ওমর সুমা খায় সমস্ত সাহাবীরা বলে আমিরুল মুমিনিন যে রাখাল আপনাকে তওবা পড়ানোর কথা বলতেছে যে রাখাল আপনাকে মুনাফিকের কথা বলতেছে ভণ্ডের কথা বলতেছে আপনি সেই রাখালকে বুকের মধ্যে নিয়ে রাখালের কপালে সুমা দিলেন আমিরুল মুমিনিন এইটা কি বিচার আপনি দেখালেন ওমর কান্দার পরে নবীর সাহাবীরা রে আমি রাখালের এত কথা হজম করার পিছনে আমারে তওবা পড়াইছে মুনাফিক কইছে ভণ্ড কইছে এত কথা হজম করার পিছনে একটাই মাত্র কারণ আমি রাখালের ভিতরে আমার আল্লাহ রাজত্ব দেখেছি কারণ আল্লাহ রাজত্ব যখন দুনিয়াতে চলবে আল্লাহর আইন মোতাবেক যখন রাষ্ট্র চলবে তখন রাখাল রাখাল থাকবে না যেন পুরো আল্লাহর কোরআন হয়ে যাবে আজকে আমরা যারা ভাইজান এই দুনিয়াতে বসবাস করতেছি দুনিয়ার কোনো মানুষের রাজত্ব নাই রাজত্বের মালিক কে আরো জোরে জোরসে বলুন ফকিররা বলতেছে বাসা সাধারণ নঙ্গলখানায় আমাদের খাওয়া হচ্ছে না আর তুই আমাকে ডাকতেছিস দাওয়াত দেশ এই তুই কি খেলাবি রে ফকির চিল্লায় বলে রে ভাই আমার উপর রাগ করছো কেন আমি হলাম দাওয়াতকারী খাওয়ানোর মালিককে আল্লাহর কথা কয়নি খাওয়ানোর মালিক একজন আছে বিশ্বাস যদি করো তাহলে আসো না হলে আসো না সব ফকির কয় মনে মনে বাদশাহ সাদের নঙ্গর খানার এ আটা ঘাঁটি আর কতদিন খামুরে চত হামাকে ভাই দাওয়াত দিল ফকিরের দাওয়াত বিশ্বাস করেনি কৌতূহলে সব ফকির আসা দেখে ফকিরের ভাঙ্গা বাড়ির ভিতর থেকে সুগন্ধ বের হয়ে আসতেছে ধরে খান সুবহানাল্লাহ সব ফকির নাচতাম ফকির সমস্ত ফকিরকে বলতে যে ভাইজান বসো সমস্ত ফকির বসে গেছে এবার ফকিরের সামনে সাদা সপে ছন্দ রুটি আর হালুয়া দিয়ে বলতে আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান্নার বিসমিল্লাহ বারকাতিল্লাহ বলে খাওয়া শুরু করো যখন রুটি লাগবে তখন বলবে সুবহানাল্লাহ আর যদি না লাগে তাহলে বলো আলহামদু এটাই হলো মালিকের নিয়ম সব ফকির খাইতেছে আর বলতেছে বাদশাহ সাধারণ নঙ্গরখানার মধ্যে কোনো স্বাদ নাই আজকে ফকিরের যে খাওয়া কি স্বাদ পাইলাম ভাই সমস্ত ফকির রুটি হালুয়া খাওয়ার পরে এবার ফকির দৌড়ে গিয়ে বউকে বলতেছে বউ রে বস্তার খবর কি যেই বস্তায় এক মাস ধরে খাবার চাইছিল সেই বস্তার খবর কি ফকিরের বউ বলে স্বামী গো একটা বার বস্তার কাছে আসেন এতগুলো মানুষের জন্য রুটি তৈরি হালুয়া হলো হালুয়া তৈরি হলো রুটি তৈরি হলো এখন পর্যন্ত বস্তার কিছুই কমে নাই من شيء في سبيل الله وفى إليكم وأنتم لا تظلمون ফকির বলতে দেখে রে যদি বস্তার কিছু না ফুরাই তাহলে আবার দাওয়াত দে এই ফকিররা রুটি হালুয়া কেমন লাগলো জীবনে এত স্বাদের খাওয়া খাই নাই পরে সন্ধ্যার দাওয়াত দিলাম আগাম দাওয়াত আবার খাওয়ানোর পরে যায় কয় খবর কি কয় যেমন বস্তা তেমনি আছে অমাতুন ফিকু মিন শাইজিন ফি সাবিলিল্লাহি ওয়াফা ওয়াফা মানে কি আল্লাহ আমার ফিরিয়ে দেয় ধরে কান সুবহানাল্লাহ তিন দিন ধরে কান কয় দিন বাদশাহ সাধারণ নঙ্গরখানার বাবুরসি আর সাগিদার বাদশাহ সাধারণ নঙ্গরখানার বাবুরসি আর সাগিদার কেবল যাবো না তিনটা দিন হলে পাক হচ্ছে কিন্তু একটা ফকিরও নাই খালি পাক করতেছি রুটি হালুয়া ফেলে দিচ্ছি বাদশাহ সাধারণ কয় কে রে আমার দেশের ফকির কি সব অনশন ধর্মঘট করলো নাকি
সৈন্যদের পাঠায় দিয়ে খোঁজ না দেখো তো ফকিরের কোলো কোথায়। সমস্ত সৈন্যরা খোঁজা খোঁজে দেখে একটা ভাঙ্গা বাড়ির চারিদিকে ফকিররা মিছিল করতেছে। কি মিছিল? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা নঙ্গরখানা বাদ দিয়ে তোমরা কোন ভাঙ্গা বাড়ির চারিদিকে মিছিল করো? তোমরা কি না খায়া খায়া মরবে নাকি? ফকিরদের মধ্যে একজন চিল্লায় বলে, রে সৈন্যরা চেহারার দিকে তাকায় দেখ তো খাওয়ার সাইজ না না খাওয়ার সাইজ। হালাল আনতা ইবান রিস্কান জোরে কান সোহান আল্লাহ। আপনারা বলেন তো হালাল খাদ্যের মধ্যে পাওয়ার আছে না নাই? যারা হালাল খাবার খায় তাদের ইমানের পাওয়ার আল্লাহ বাড়াই দেয়, তারা অন্যের সঙ্গে আপোষ করে না, বাতিলকে উচ্ছেদ করার জন্য তারা যুদ্ধ ঘোষণা করে। জোরে কর কথা ঠিক কি না? আর যে শালারা হারাম খায়, জীবন বাঁচান ফরজ, জীবন বাঁচান। তুমি যত চেষ্টা করো তোমার জীবন বাঁচাবার পারবা না, যত চেষ্টা করো জীবন বাঁচান পারবো। সৈন্যগুলো সকালে দেখি ফকিরের চেহারা এত সুন্দর, যদি তোমাদের ক্ষুধা লাগে পরে সন্ধ্যে আমাদের সঙ্গে জামাত করো। কিছুক্ষণ পরে যখন খাবার আইটেম আইছে তখন সৈন্যগুলো দূর থেকে নাক টানতেছে, এত খাবার সুগন্ধ। ফকির বলতেছে, বাবজান সৈন্যরাম তোমরা কি চাও ফকিরের সঙ্গে খাবার জামাত করবা? সৈন্যগুলো ঠাট্টা করে যখন রুটি হালুয়া মুখে দেয় সবাই বলতেছে, এত সুন্দর খাদ্য তো আমরা কোনোদিন খাই নাই। যে সৈন্যগুলো ফকিরকে ধরতে এসেছে তারাও ফকিরের সঙ্গে খাবার জামাত করতেছে। শেষ পর্যন্ত আমি তাড়াতাড়ি বলতে চাই ভাই, বাদশাহ সাজানি সে দেখে কে খাওয়ায় আমার নঙ্গরখানা বাদ দিয়ে তোরা কোন জায়গায়? তখন ফকির বের হয়ে বলতেছে, তোমার যে খাওয়ায় আমাদেরকেও সে আল্লাহ খাওয়ায়। বাদশাহ সাজান তাকে দেখি, এটা তো সেই ফকির রে যে দারোয়ানের সামনে আমার কি কইছে কথা কয় না, ফকির কইছে, তাবারাকাল্লাজি বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির, গোটা পৃথিবীর রাজত্ব কর্তৃত্ব মালিকানা কার হাতে? এটা বিশ্বাস করেন বা না করেন স্বীকার করাই লাগবে, সমস্ত ক্ষমতার মালিক কে? আল্লাহ পাক আমাদেরকে এই বিশ্বাসের উপরে আমল করার তৌফিক দান করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তুব ইলাই। এখানে আরেক চাইছে তৌফিক আলম নজিপুর পাটিসোড়া, 10,000 টাকা দান করেছে, আল্লাহ তার দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আলহাজ মোহাম্মদ জমিদ আলী উনি 5,000 টাকা দান করেছে, আল্লাহ তাদের দানকে কবুল করুক, আল্লাহ এখনই দোয়া হবে, কোনো আনসান করেন। মহাকাল ইসমাইল হোসেন।